হ্যালো, আমরা লাস্ট ক্লাস দেখেছিলাম আমরা কিভাবে ইউজার ম্যানেজ করতে পারি, মানে আমাদের সিস্টেমে যে ইউজার গুলো আছে ওই ইউজার গুলাকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, কিভাবে ইউজার রিমুভ করতে পারি, বা কিভাবে ইউজার গুলাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতে পারি। তো আজকে আমরা দেখবো এই ইউজারের পাসওয়ার্ড গুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম যে লেটস সে ফর অ্যান এক্সাম্পল রুহিম নামের ইউজারের যে পাসওয়ার্ড আছে ওটা যদি রুট ইউজার সেট করতে চায় তাহলে রুট ইউজার যে কমান্ডটা দিতে পারে সেটা হলো গিয়ে পাস wd স্পেস, যদি আমি সিনাপসিস চিন্তা করি তাহলে এখানে হবে ইউজার নেম। মানে এখানে বেসিক্যালি যেটা আসবে সেটা হলো গিয়ে রহিম, যদি আমার ইউজার নেম হয় তাহলে রহিম। এটা দিলে এটা হলো গিয়ে রুট ইউজার। যদি স্পেসিফিক্যালি রুট ইউজার কোনো ইউজারের পাসওয়ার্ড সেট করতে চায় বা কোনো ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে চায় তাহলে এই কমান্ডটা ইউজ করতে পারে। এবং প্রত্যেকটা ইউজার যেটা করতে পারে সেটা হলো গিয়ে প্রত্যেকটা ইউজার তার নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে পাস wd কমান্ড দিয়ে, কিন্তু তারপরে সে কোনো ইউজার নেম ডিফাইন করতে পারবে না, কারণ শুধুমাত্র রুটের এই প্রিভিলেজ আছে যে কোনো ইউজারের পাসওয়ার্ড সে চেঞ্জ করে দিতে পারবে, বাকি সবাই শুধু পাস wd কমান্ডটা অ্যাক্সেস করতে পারবে। এখন রুট যদি পাসওয়ার্ড সেট করতে পারে, রুট যেটা করতে পারে যখন আমরা একটা ইউজার অ্যাড করি তখন আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন প্রত্যেকটা ইউজার, অনেক সময় এরকম হয় যে অ্যাডমিনিস্ট্রেটর একটা ইউজার ক্রিয়েট করে দিয়েছে, ওই ইউজারটা যখন ফার্স্ট টাইম লগ ইন করবে রুট একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, কিন্তু যখন আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন কি করতে হয়, তখন আমরা নতুন একটা পাসওয়ার্ড নিজের জন্য সেট করে নিই। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমরা তাহলে এখানে দিতে পারি রুট করতে পারবে এই কাজটা, শুধু রুট একটা ইউজারের পাসওয়ার্ড সেট করে দেওয়ার পর ওই ইউজারের পাসওয়ার্ডটাকে এক্সপায়ার করে দিতে পারবে। তো আমরা যদি একটা ইউজারের পাসওয়ার্ড সেট করার পর, লেটস সে ফর অ্যান এক্সাম্পল করিম নামের একটা ইউজার আছে, তো আমি এখানে একটা ইউজারের পাসওয়ার্ড সেট করলাম ফার্স্টে, সে পাস wd তারপরে করিম। এখন এরপরে আমরা যেটা করতে পারি যে আমরা পাস wd মাইনাস ই দিয়ে করিম নামের ইউজারটার পাসওয়ার্ডটা এক্সপায়ার করে দিতে পারি। তাহলে আমরা পাসওয়ার্ড সেট করে দিয়েছি, তার মানে ওই পাসওয়ার্ডটা ভ্যালিড, কিন্তু সাথে সাথে ওই পাসওয়ার্ডটা ডেট এক্সপায়ার, তার মানে এই পাসওয়ার্ডটা দিয়ে আমি ফার্স্ট টাইম লগ ইন করতে পারবো, কিন্তু এরপরে ঢোকার সাথে সাথে আমার সিস্টেম আমার কাছে নতুন পাসওয়ার্ড যাবে যে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন বাট আপনার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, তো এই পাসওয়ার্ডটা আপনি এখন চেঞ্জ করে নিতে হবে। তো এই কাজটা আমরা পাসওয়ার্ডটাকে এক্সপায়ার করে দিয়ে করতে পারি। অথবা আমরা যদি চাই যে কোনো ইউজার আমার সিস্টেমে লগ ইন করেছে কিন্তু আমি ওর অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিতে যাচ্ছি বা তার পাসওয়ার্ডটাকে আমি লক করে দিতে যাচ্ছি যেন সে ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন না করতে পারে, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে কমান্ড দিতে পারি পাস wd। যদি আমি লগ ইনের কথা চিন্তা করি তাহলে এই লকের কথা, পাসওয়ার্ড লকের কথা চিন্তা করলে ওইটার অপশন হলো গিয়ে এল, মানে লক, এবং তারপরে যে ইউজারের পাসওয়ার্ডটা আমি লক করে দিতে যাচ্ছি, যেমন সে রহিমের পাসওয়ার্ড যদি আমি লক করে দিতে চাই তাহলে পাস wd মাইনাস এল রহিম, এবং এরপরে যদি আমি আনলক করতে চাই আবার তাহলে কি করব, তাহলে আনলক করার জন্য হলো কি পাস wd মাইনাস ইউ ফর আনলক,
তারপরে হলো গিয়ে আমরা ইউজার নেম দিব রুবি তো এইভাবে আমরা একটা ইউজারের পাসওয়ার্ডগুলোকে ম্যানেজ করতে চাই দিস ইজ দ্য বেসিক থিং যে আমরা বেসিক্যালি কিভাবে পাসওয়ার্ডগুলোকে ম্যানেজ করতে পারি তো একটা জিনিস দেখেন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখে নেই আমরা যদি আমাদের টার্মিনালে চলে যাই এখন তাহলে দেখেন আমরা যদি একটা পাসওয়ার্ড সে আমরা রুটে লগ ইন করলাম SU মাইনাস যেহেতু এটা AWS এ রান করছে আমাদের VMটা তো আমরা এখান থেকে ডিরেক্টলি পাসওয়ার্ড লগ ইন করতে পারবো না সো আমরা sudo su ইউজ করতে পারি তো আমরা রুটে চলে গেলাম এখন দেখেন আমি কি বলেছিলাম যে আমরা কি ইউজার অ্যাড করলাম ইউজার অ্যাড লেটস সে ফর এক্সাম্পল রহিম এখন আমরা ইচ্ছা করলে রহিমের পাসওয়ার্ড সেট করতে পারি কি কমান্ড দিয়ে পাসওয়ার্ড রহিম এরপরে আমরা একটা পাসওয়ার্ড সেট করলাম তো রহিমের পাসওয়ার্ড এখানে সেট হয়ে গেল এখন যদি রহিম এখানে লগ ইন করে সে সু মাইনাস রহিম তাহলে রহিম ইউজার থেকে রহিম নিজের পাসওয়ার্ডটাকে আবার নিজেই চেঞ্জ করে নিতে পারবে সরি ফার্স্টে কারেন্ট পাসওয়ার্ড দিল দেন রহিম নিজের পাসওয়ার্ড নিজে আবার চেঞ্জ করে ফেলল রুট একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছিল এখন রহিম পাসওয়ার্ডটাকে নিজের মতো করে নিজে সে তার মতো করে চেঞ্জ করে নিল এখন আবার যদি আমি একটু রুটে ব্যাক করি রুটে গিয়ে এখন আমরা একটা কাজ করি সে আমরা একটা এখন যদি আমরা এইটাকে এক্সপায়ার করে দিই পাস ডব্লিউডি মাইনাস ই রহিম এখন দেখেন আমরা সে সেন্টোস ইউজারে গেলাম সু মাইনাস রহিম রহিমের পাসওয়ার্ড যেটা ছিল সেটা টাইপ করলাম এখন দেখেন আমি রহিমের পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি রহিমের পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে সে কি বলছে ইউ আর রিকোয়ার্ড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি কারণ কি রুট ইনফোর্স করছে মানে রুট আপনার পাসওয়ার্ডটাকে এক্সপায়ার করে দিয়েছে এখন আপনার পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে নেন তো ফার্স্টে আমরা কি করব ফার্স্টে আমরা কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেটা টাইপ করলাম দেন আমরা আরেকটা পাসওয়ার্ড এটার জন্য সেট করে দিলাম মানে নিজের পাসওয়ার্ড নিজে সেট করে দিতে হবে যদি আমরা পাসওয়ার্ডটাকে এক্সপায়ার করে দিই রহিম নামে ইউজার থেকে ঢুকবে না কারণ sudo ফাইলে এন্ট্রি নেই সো রহিম বেসিক্যালি sudo কমান্ডটা এক্সিকিউট করতে পারবে না তো আমরা সেন্টোস এ গিয়ে sudo su মাইনাস এখন আমরা যদি আরেকটা ইউজার অ্যাড করি সে sudo sudo দরকার নাই আমরা আরেকটা ইউজার অ্যাড করলাম ইউজার অ্যাড করিম এখন আমরা করিমের একটা পাসওয়ার্ড সেট করলাম করিম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমরা যদি দেখেন আমরা যদি এখন এটাকে পাসডব্লিউডি কমান্ড দিয়ে মাইনাস এল করিম পাসওয়ার্ড লক হয়ে গেল এখন দেখেন আমরা যদি একটু টেইল মাইনাস টু ইটিসি শ্যাডো ফাইলে পাসওয়ার্ড ইনফরমেশন গুলো থাকে শ্যাডো ফাইলে লাস্ট দুই লাইন যদি আমি একটু দেখি দেখেন করিমের ইউজার যেহেতু লক বেসিক্যালি এটা হলো কি আমার ইয়ার যে কোলনের সেকেন্ড যে ফিল্ডটা আছে এটা হলো পাসওয়ার্ডের ফিল্ড তো এই পাসওয়ার্ডের ফিল্ডের আগে শ্যাডোতে যদি কখনো আমার এখানে দুইটা এক্সক্লেমেটরি সাইন থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে বেসিক্যালি ওই পাসওয়ার্ডটা লক করা
এবং দেখেন রহিমের ক্ষেত্রে রহিমের পাসওয়ার্ডটা যেহেতু লক নেই এজন্য এক্সক্লেমেটরি সাইনও নাই। এখন আমরা যদি এখানে জাস্ট কমান্ড দেই পাসডব্লিউডি মাইনাস ইউ করিম, এখন আবার যদি আমি এটা দেই দেখেন এক্সক্লেমেটরি সাইনগুলো এখন নাই হয়ে গেছে। সো আমাদের পাসওয়ার্ডটা লক করা ছিল ওটা আবার আনলক করে ফেললাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই আজকে। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা হলো গিয়ে পাসওয়ার্ডের এজিং নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, মানে আমরা ম্যাক্সিমাম কতদিন একটা পাসওয়ার্ড ইউজ করতে পারবো বা মিনিমাম কতদিন একটা পাসওয়ার্ড ইউজ করতেই হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।